ভেরি ভেরি হ্যাপি 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 বেলা মানডে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ 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 ভালো আছি, কারণ আজকে এই সকাল সকাল তোমাদের সাথে আমি একটু বক 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 করবো বলে। তো চলো, আজকে যা গরম পড়েছে কদিন ধরে, শুধু ঝড় হবে ঝড় হবে, বৃষ্টি হবে, এই কন্টিনিউ শুনে আসছি। কন্টিনিউ ফেসবুক খুললেই এই একটা মেসেজ আসছে যে ওয়েদার রিপোর্ট দিচ্ছে প্রচণ্ড গরম হবে। যা হোক, গরম তো মানে বলবেন রোদটা একটুখানি কমিয়েছে ঠিকই কথা, কিন্তু মানে প্রচণ্ড হিউমিডিটি বেড়ে গেছে, প্রচণ্ড গরম, তাতে প্রচণ্ড ঘাম হচ্ছে। আর ঘাম হলে মানুষের সবথেকে বেশি কষ্ট হয়, তার কারণ হচ্ছে সমস্ত এনার্জিটা আমাদের ওইখানেই লস হয়ে যায়, যার জন্য প্রচণ্ড কষ্ট বেড়ে গেছে, একদম ভালো লাগছে না, চ্যাট 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 করছে গরমে সাধারণত। তো যাই হোক, সব ভালোর ভেতরে বলে না, একটা মানে একটা কিছু না কিছু তোমার খারাপের ভেতরে একটা ভালো তেমন লুকিয়ে থাকবে। সেই এই যে গরম, এই গরমটাকে আমরা এই যে এতদিন ধরে ঝেলি সহ্য করি, তার পেছনেও একটা ছোট্ট খুব ছোট সময়ের জন্য খুব একটা ভালো জিনিস আছে। সেটা কী বলতো? সেটা হচ্ছে তোমাদের দেখাই, দিস ওয়ান, ইয়েস, ম্যাঙ্গো। এই গরমকালেও সবথেকে ভালো জিনিস একটা, সেটা হচ্ছে এই যে আম, আম বাত, কথাটা কিন্তু আম বাত, কিন্তু দ্যাটস নট আ আম বাত, কারণ এটা একটা খুব দারুণ একটা জিনিস, খুব স্পেশাল একটা ফ্রুট আমাদের প্রত্যেকের জীবনে, মানে ইন্ডিয়ানদের জন্য। ওরা আমরা ভীষণ ভালোবাসি খেতে, আর আমরা সারা বছর ওয়েট করে থাকি কবে আসবে এই আমের সিজন, যাতে এই রসালো জুসি ফ্রুটটাকে খেয়ে আমরা অনেক অনেক বেশি গ্লোই গ্লোই জুসি জুসি হতে পারি। তো খুব ফেভারিট আমার একটা ফল, আমি তো ভীষণ ভালোবাসি। সাধারণত গরমকাল পড়লো মানে মিনিমাম তিনটে তো আম আমি সারাদিনে খাবই খাবো। আমার হাজব্যান্ড বলবে গরমকাল পড়লো মানে তুমি আম খাবে, আর এই রকম হতে তোমার বিঘা সাইজ হতে শুরু করবে। আরে হলে হোক গা, তাতে কী আছে, এই গরমটাতেই খাবো আমি, ওই জন্য একদম এগুলো মাথায় নিই না। খাবার জিনিস সেটা খাবো, জমিয়ে খাবো, তাতে চেহারা হচ্ছে হোক, তাতে ডোন্ট কেয়ার। কোনো সময় আমার মতে, আমি মনে করি যে খাবারকে কষ্ট দিয়ে, পেটকে কষ্ট দিয়ে মানুষ কখনো শান্তিতে থাকে না। তাই জন্য তোমার যদি খেতে ইচ্ছা করে কোনো নেই, সেটাকে আগে জমিয়ে খেয়ে নাও, খেয়ে মনের শান্তি মেটাও, তারপরে যখন যেটা হওয়া সেটা ভাববো। হ্যাঁ, অবশ্যই তার সাথে এক্সারসাইজটা কিন্তু মাস্ট করবে, এবং যেদিন খাবে তার পরের দিনটা একটুখানি কন্ট্রোল করে দিতে হবে, তাহলেই কিন্তু দেখবে অনেক বেশি সুস্থ থাকবে, ভালো থাকবে। খাওয়া মানে এই নয় যেটা পাবো সেটাই খাবো, যেটা তুমি ভালোবাসো সেটাকেই বেশি করে খাবে, আমি শুধু সেই খাবারটার কথাই বলা হচ্ছে। যাই হোক, আজকের আমার এই ব্লগ এই ম্যাঙ্গো নিয়ে, এই ম্যাঙ্গো নিয়ে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এই রেসিপিটা নট ফর অনলি নন ভেজিটেরিয়ানস, বোথ ভেজিটেরিয়ান অ্যান্ড নন ভেজিটেরিয়ান, এটা জানলে তোমরা খুব বেশি খুশি হবে। যারা আমার ভেজিটেরিয়ান ফ্রেন্ডস, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু আমার রইল। খুব ভালো, খুব সুন্দর একটা রেসিপি, এই রেসিপিটার নাম হলো ম্যাঙ্গো পনির। এই রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব একটা ছোট্ট ব্লগের মাধ্যমে। আজকে রাত্রেবেলাতে আমার ডিনারে হবে ম্যাঙ্গো পনির, আর তার সাথে ঘরে আমি বানাবো বাটার নান, দুটো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। সুতরাং দেরি না করে আমার সাথে কন্টিনিউ থাকো এই ব্লগে, আর দেখতে থাকো আমার রেসিপিগুলো। চলে এসেছি কিচেনে, এবার বানাবো ম্যাঙ্গো পনির। আমি রেডি হয়ে গেছি, তো প্রথমে পনিরটা বার করে নেবো ফ্রিজ থেকে। পনির বার করে নিয়েছি ফ্রিজ থেকে, আমার 300 গ্রাম পনির আছে এখানে। পনিরটাকে আগে ভালো করে সুন্দর করে কিউব সাইজের আমি কাট করে নেবো। চলে এসছি চাকু নিয়ে, কাটবো বলে পনির কাটবো। পনিরটাকে কাটবো ভালো করে, দেখো সুন্দর করে স্লাইস করে কাটবো। প্রথমে আমি হোয়াইট রিফাইন্ড অয়েল দিয়ে দেবো,
সামান্য আমি তেল দিয়ে দিলাম। তোমাদের সাথে একটুখানি বক বক করে নেবো। অ্যাকচুয়ালি কি বলতো, আমার এখনো ট্রাইপডটা কেনা হয়নি, ট্রাইপডটা অর্ডারে দিয়েছি, সেটা এখনো আসছে, তো ওই জন্য মানে একটু অসুবিধা হচ্ছে আমার তোমাদের সঙ্গে বারবার কথা বলা, হাতে নিয়ে এটাকে নিয়ে দেখানো, রেসিপি দেখানো, কথা বলা একটু অসুবিধা হচ্ছে। তো আশা করি চলে আসবে নেক্সট দুদিনের ভেতরে, আশা করি চলে আসবে। তো তেলটা মোটামুটি আমার গরম হয়ে গেছে, এবারে পনিরটাকে আমি একটু ফ্রাই করবো। চলো তোমাদেরকে দেখাই পনিরটা আমি কী করে ফ্রাই করবো। পনির কিন্তু তোমরা চাইলে ফ্রাই নাও করতে পারো, অনেকে আছে যারা তোমার পনির ফ্রাই করা পছন্দ করে না, তো তারা ফ্রাই নাও করতে পারো, তবে আমি হালকা একটু ফ্রাই করে নিই। আবার অনেকে আছে পনিরটাকে ফ্রাই করার পর সেটাকে গরম জলে ডুবিয়ে রাখে কিছুক্ষণ, তাহলে পনিরটা সফট থাকে, কিন্তু আমি অত কিছু করি না, পনিরটাকে আমি খুবই সামান্য পরিমাণ ফ্রাই করি, সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে তোমার পনিরটাকে আর গরম জলে না ডোবালেও হয়, তাতে পনিরটা সফটও থাকে আর পনিরের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়, ছানায় একটা কেমন একটা স্মেল ঘুরে সেই স্মেলটা তোমার চলে যায়। তো তোমাদেরকে দেখাবো, চলো দেখো আমি কতটা পনিরটা ফ্রাই করি। তো আমার পুরো গরম হয়ে গেছে, ধোয়া উঠে গেছে, এবারে এর মধ্যে পনিরগুলোকে আমি দিয়ে দেবো। পনিরগুলোকে ফ্রাই করো ভালো মতো, আগে একটা পাশ ভালো মতো ফ্রাই হয়ে যাবে যখন একটু হালকা হালকা, তখন আমি এগুলোকে উল্টে দেবো। ফ্রিজে ছিল তো পানিটা, যার জন্য একটার উপর একটা চেপে আছে, শক্ত হয়ে আছে, যাই হোক একটা ফ্রাই হোক। কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিরকম ফ্রাই করেছি পানিরগুলো, দেখো প্রচণ্ড গরম, জাস্ট একটা দেখেছো, জাস্ট একটা হালকা ব্রাউন একটা জাস্ট লেয়ার পড়েছে এর ভেতরে, দেখতে পাচ্ছ একদম জাস্ট একটা হালকা ব্রাউন একটা লেয়ার করবে, একদম জাস্ট হালকা ফ্রাই করবে। পনিরগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এবার পনিরগুলোকে আমি তুলে নেবো একে একে। আমার মতো আমি কিন্তু রান্না করতে করতে ভীষণ গান করি, বাথরুম সিঙ্গার তো আমরা সবাই, তবে রান্না করতে করতে মানে রান্নাটা আমার কাছে ভীষণ আনন্দের একটা জিনিস, যার জন্য আমি যখনই রান্না করি ছোটোখাটো একটুখানি যেমনই হোক একটু হলেও আমি গুনগুনাই। দেখো আমার তেলটা কিন্তু অনেকটা কমে গেছে, আমার কমে গেছে পনিরটা ভেজেছি বলে, এবার এতে আর একটু সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দেবো, বিশেষ তেল এটাতে লাগে না। সামান্য পরিমাণ আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক ভালো মতো, ওয়েট করবো। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কুকিং আমার খুব 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 ভালো একটা হবি, তো সেই জন্য আমি খুব যখন আনন্দে থাকি তখন আমি গান করি, তাই রান্না করতে করতেও আমি গান করি। তো তেল আমার গরম হয়ে গেছে, এবারে সামান্য আমি আদা বাটা দেবো, আদা বাটা কিন্তু খুব সামান্য, তোমার আমি 300 পনির নিয়েছি তাতে আমি আদা বাটা দেবো একদম হাফ টেবিল স্পুন। দেখো নিয়েছি আমি হাফ টেবিল স্পুন আদা বাটা, এতে আমি দিয়ে দেবো, বিশেষ আদা বাটা দেবে না, তাহলে আদার ফ্লেভারটা বেরোতে থাকবে, ম্যাঙ্গো ফ্লেভারটা আমরা আর পাবো না। ভালো করে পড়ো, বাপরে প্রচণ্ড পরিমাণে আদা ছিটছে, ঢাকা দিয়ে ফেলতে হবে, ভালো করে পড়ো যেন প্রত্যেকটা পড়া ভালো করে হয়, হয়ে গেছে আর হয়ে গেছে সারাক্ষণ ধরে। আদাটাকে ভালো মতো করে আমি ফ্রাই করে নেবো, তোমাদেরকে রেসিপিটা ভালো করে দেখাই দাঁড়াও। আদাটা কিন্তু আমার পুরো একদম ব্রাউন হয়ে গেছে, এবারে এর মধ্যে সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হয় গ্রেভিটা, তো হাফ চামচ আমি এতে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, যে অনেকের তো শুকনো লঙ্কা খাওয়া মানা থাকে, যারা এজেড মানুষ বয়স্ক মানুষ তাদের জন্য বলছি, বা অনেকে ইয়াংরাও খায় না, পছন্দ করে না খুব একটা, তাদের জন্যই আমি বললাম।
আমার লাগবে এরকম আমি 1 কাপ নিয়েছি। এক কাপের পুরোটা কিন্তু দই দেবে না, আমি বলে দিচ্ছি কত টেবিল স্পুন দিতে হবে। এখানে আমি টক দই নিয়েছি, টক দই তোমার 3 টেবিল স্পুন আমি কি করলাম টক দই নিলাম, একটা কাপের মধ্যে নিলাম, সেটা তাহলে এটাকে আমার ফেটাতে সুবিধা হবে। তোমরা কিন্তু এটাকে গ্রাইন্ডারে পেস্ট করবে না, তাহলে এটা পুরো একদম জল হয়ে যাবে, সেটা আমরা চাইবো না। আমাদের একটু থিক গ্রেভি দরকার, কারণ এতে তো সেরকম কোনো পেঁয়াজ রসুন টসুন পড়ছে না যে তোমার গ্রেভি হবে, এতে জাস্ট দই কাজু এসবেই আমার গ্রেভিটা হবে। তো দইটাকে জাস্ট এইভাবে চামচে করে আমরা ভালো মতো করে ফেটিয়ে নেব। দেখো আমার ফেটানো কিন্তু হয়ে গেছে, একটা ক্রিমি একটা চলে এসছে দইটা। এবারে আমরা কি করব, আমরা নেব আর কাজু নেব, দিয়ে সেটার আমরা একটা পেস্ট তৈরি করব, স্মুথ পেস্ট। তো চলো দেখি, কয়েকটা আমন্ড নেবো, আমি আমন্ড কটা নেবো না, আমি নিচ্ছি তোমার এখানে 1 2 3 4 6 8 পিস আমি আমন্ড নিচ্ছি, আমন্ড 8 পিস আমন্ড নিলাম গ্রাইন্ডারে। আর দাঁড়া এখানে কাজুটা নেব, কাজুটা এখন আমার কাটা হয়নি, নতুন প্যাকেট সেই নিয়েছিলাম বিগ বাজার থেকে, সেটা এখন আমার খোলা হয়নি, কারণ আগের কাজু ছিল এতদিন চলে যাচ্ছিল। তো যাই হোক, আর তোমার নেবো 8 পিস কাজু বাদাম। নাইন পিস দিলাম কাজু বাদাম, ঠিক আছে, তাহলে 9 পিস কাজু দিলাম আর 9 পিস তোমার আমন্ড দিলাম। এবার এটাকে মিক্সিতে একটা স্মুথ একটা আমি কি করব একটা পেস্ট বানিয়ে, পেস্ট কিন্তু হচ্ছে না শুকনো বলে খানিকটা এটা ডাস্ট হয়ে গেল জাস্ট। এবারে আমি কি করব, ম্যাঙ্গোটাকে পিস করে কেটে নিয়েছি, এরকম করে পিস করে কেটে নিয়েছি। এবারে এই ম্যাঙ্গোর যে পাল্পটা সেটা আমি বার করে নেবো, এভাবে চামচ দিয়ে ম্যাঙ্গো পাল্পটাকে আমি বার করে নেবো। আমি 2টো ম্যাঙ্গো এখানে ছাড়িয়ে রেখেছি, ম্যাঙ্গোটা যেন একটু বেশ একটু ভালো কোয়ালিটি হয়, একটুখানি যেন বেশ পাকা হয়, রাইপ ম্যাঙ্গো যেন হয়, কাঁচা যেন না থাকে, নাহলে তো এর মানে ঠিক ফ্লেভারটা মানে ঠিক ভালো মতো বেরোবে না। না তো ভালো মতো পাল্পটাকে বার করে আমি ওই কাজু আমন্ডের পেস্টের ভেতরেই দিয়েছি, আলাদা করে করে আর পেস্ট করিনি, তোমাদের অনেক ইজিয়েস্ট হবে। তো ভালো করে পাল্পটা বার করে নাও, গরমে সব ফলই যেন টেস্টি তাই না, ভগবান যেমন প্রকৃতিকে যেমন গরম দিয়েছে এই গ্রীষ্মকালে, ঠিক তেমনি ভগবান বলে না একদিক যদি নিয়ে নেয় আরেকটা দিক তেমনি ভরিয়ে দেয়, ঠিক তেমনি গ্রীষ্মকালের মতো ফল কিন্তু অন্য কোনো সিজনে পাওয়া যায় না, সে যে ফলই বলো না কেন, তোমরা আম বলো লিচু বলো সিজনাল কাঁঠাল বলো, প্রত্যেকটা ফলই খুব জুসি হয়, খুব ভালো টেস্টি হয়, ছাপ্পার ফাড়কে প্রকৃতিকে দিয়েছে। ভালো করে আটিটারও আমটা আমি ছাড়িয়ে নিচ্ছি, পার্কটা 2টো মাঝারি সাইজের আম আমি পুরোপুরি দিয়েছি এখানে, তোমার 300 গ্রাম পনির নিয়েছিলাম, তো 300 গ্রাম পনিরে পুরো আমটাই আমি দিয়েছি। এইবারে মিক্সিতে পেস্টটা বানালে তোমার স্মুথ একটা থিক পেস্ট তৈরি হবে, আর সুবিধাও হলো তোমার বারবার করে মিক্সি চালাতে হলো না, বারবার করে যেতে হলো না। এটা আর আমি আলাদা করে রেসিপি দেবো না, এটা তোমার ব্লগেই আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নিও। এরকম একটা থিক পেস্ট আমি তৈরি করে ফেলেছি, ঠিক এরকম হবে থিক পেস্ট। এবারে কী করব, ওই যে গরম তেল যে মশলাটা আমরা কষাচ্ছিলাম ওর ভেতরে আমরা দিয়ে দেবো। এবারে আমি কি করব, এর ভেতরে টক দইটা আমি দিয়ে দেবো, টক দইটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। নুন দেবে না এখন, নুন দিলে কিন্তু ছানা কেটে যাবে, কেমন ছেড়ে ছেড়ে যাবে, ওই জন্য নুনটা আমি দিইনি। তো দইটা দিলাম, দইটা দিয়ে খানিকটা নেড়ে নিলাম। এবারে এই যে আমের যে পেস্টটা, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। গ্রেভি আমার ফুটতে শুরু করে দিয়েছে, এবারে এর মধ্যে আমি কি করব, 2 চামচ চিনি দেবো,
চিনিটা কিন্তু তোমার টেস্ট অনুযায়ী, আমার আমটা একটু কম মিষ্টি ছিল আর দইটাও একটু বেশি টক ছিল, সেজন্য আমি 2 চামচ চিনি দিয়েছি। দিয়ে চিনিটাকে ভালো করে মিক্সিং করে নাও। মিক্সিং করা হয়ে গেছে, এবারে এর মধ্যে পনিরগুলোকে আমি দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু জোরেই রাখবে আজ। ভালো করে মিক্সিং করে নাও। নুনটা খুব ভালো মতো করে মিক্সিং করে নাও পনিরের সাথে। এবারে এর মধ্যে আমি একটুখানি দুধ দেব। আমুল তাজা দিচ্ছি যেন একটু ফ্যাট হয়, ফ্যাট ক্রিম থাকে, এমন দুধ দেবে। পাতলা দুধ দেবে না, ডায়েট দুধ দেবে না। এতে চাইলে ক্রিমও দিতে পারো, ফ্রেশ ক্রিমও দিতে পারো। তো আমি দুধই দিই, ফ্যাট মিল্ক যেটা সেটাই আমি দিই বেশি, কারণ এতে গ্রেভিটাও হয়, খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো এবার এটা ফুটতে থাকুক ভালো মতো, গ্রেভিটা একটু থিক হবে তখনই কমপ্লিট হবে। আমার হয়ে গেছে। তো এইটা রেসিপিটা কিন্তু আমি রেসিপিতে আলাদা করে দিইনি, ব্লগেই দিয়েছি। তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও, আমি সেটা তোমাদের সেটা আমি ক্লিয়ার করে দেবো অ্যান্সারটা। তো মোটামুটি এটা খুব একটা থিক গ্রেভি রাখবে না, একটুখানি জলটা বেশি রাখবে, তাহলে কি হবে, কারণ পনির তো জলটা তোমার অনেকটা টেনে নেয়। তো ইনস্ট্যান্ট তোমরা বানিয়ে যদি খেতে চাও তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমি এখন সকালে বানাচ্ছি রাত্রে খাবো, তাই সেই হিসাবে আমি একটুখানি আমি গ্রেভিটা একটুখানি রাখবো, কারণ পনিরটা টেনে আবার বললাম জলটা টেনে যাবে, তাহলে শুকিয়ে যাবে। তো ম্যাঙ্গো পনির আমার রেডি হয়ে গেছে, খুব ইজিয়েস্ট ওয়েতে পনিরের একটা খুব সুন্দর রেসিপি। অবশ্যই ট্রাই করো, ট্রাই করে জানিও কেমন হয়েছে। আমি আশা করি নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে পনিরটা। দেখো ম্যাঙ্গো পনির কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর গ্রেভিটাও দেখো একটুখানি সামান্য আমি রেখেছি, কিন্তু এটা আর একটু ড্রাই হয়ে যাবে যখন আমি এটাকে রাত্রেবেলা সার্ভ করবো, তখন এটা তোমার আর একটু ড্রাই হয়ে যাবে। তো চলো এবার এটাকে সার্ভিং বলে সার্ভ করে নিই। দেখো ম্যাঙ্গো পনির আমাদের রেডি হয়ে গেছে, এবারে এটাকে নানের সাথে আমাদেরকে সার্ভ করে নেব। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি হ্যাপি গুড ইভিনিং। বিকেলবেলায় চলে এসেছি তাই তোমাদেরকে দেখাবো বলে বলেছিলাম, বাটার নানের রেসিপি দেখাবো তাই চলে এসেছি। বেশি কথা নয়, অনেক বড় আজকে ব্লগটা হয়ে গেছে অলরেডি। তো দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আমি 8টা এখানে বাটার নান তৈরি করব, সেই মতো আমি 8টার মতো করে আমি ময়দা নিয়েছি। এবারে এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, বাটার মিল্ক যেটা বলে, তার ভেতরে আমি 1/2 টিস্পুন ইস্ট যেটাকে বলে, সেই ইস্ট নিয়েছি আমি। ইস্টটা কেমন হয় তোমাদেরকে আমি দেখাই। হচ্ছে তোমার ইস্ট, যেটাকে ইস্ট বলে, যে কোনো তোমার বেকারি শপে তোমরা পেয়ে যাবে ইস্ট, এই ইস্ট আমি 1/2 টিস্পুন নিয়েছি। 1 কাপ গরম দুধ, তাতে আমি উষ্ণ গরম দুধ, তার ভেতরে আমি 1/2 টিস্পুন ইস্ট মিশিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি আধা ঘন্টা আগে আমি ইস্টটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম দুধের ভিতরে। এবারে কি করব, এই দুধটাকে আমি এই ময়দার ভেতরে দিয়ে দেব। ইস্টটা দেখবে খানিকটা মেল্ট হয়ে যাবে। এবারে এর মধ্যে খানিকটা নুন দিয়ে দেব আমি, 1 চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব তোমার এখানে 2 টেবিলস্পুন হোয়াইট রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে আমি কি করব, ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমাদেরকে দেখো এরকমভাবে আমি ময়দাটার সাথে ভালো মতো দুধ, নুন, হোয়াইট রিফাইন্ড অয়েল ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে অল্প করে করে আমি জল ঢালবো, জলটা উষ্ণ গরম জল রাখবে, খুব গরম জল বেশি থাকবে না, উষ্ণ গরম জল রেখে অল্প অল্প করে আমি কি করব মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ময়দাটা একটা সুন্দর সফট ডো আমি তৈরি করব। এবারে এটার ভেতরে
ভিতরে কি করব আমি আস্তে আস্তে অল্প করে করে জল দেব। একসঙ্গে বেশি জল ঢেলে দেবে না, অল্প করে করে দেবে। অল্প করে করে আমি দেখো দিচ্ছি। আজকে খুব সুন্দর একটা ওয়েদার, মনে হয় আমি ম্যাঙ্গো পনির করেছি বলেই এত সুন্দর একটা ওয়েদার, না হলে গরমের ভেতরে একটু রিচ হয়ে যেত খাবারটা। যাই হোক, প্রকৃতি আমার কথা শুনেছে, সুন্দর একটা বৃষ্টি পড়ছে, ঝড় উঠেছে আমাদের এখানে, একটা কুল কুল ওয়েদার তৈরি হয়ে গেছে, ভালোই। এরকম ওয়েদারে ভালো মন্দ খেতে ইচ্ছাই করে সবার। ভালো মতো করে আস্তে আস্তে সুন্দর একটা ডো আমি তৈরি করে নেব। তো আমার ডো তৈরি করে আমি সুন্দর করে লেচি কেটে নিয়েছি। এবার এটার মধ্যে 1 টেবিল স্পুন আমি হোয়াইট রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ভালো করে প্রত্যেকটা ডোতে সুন্দর করে মাখিয়ে নেবো এই রিফাইন অয়েলটা। মাখিয়ে রেখে এটাকে সুন্দর করে আমি ঢেকে রেখে দেবো একটা থালা দিয়ে। এখন 6টা বাজে, 6টার সময় আমি এটাকে মেখে রাখছি। রাত 10টার সময় আমি এটাকে তৈরি করব। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ডোটাকে মেখে রেখে দেবে আগে, তাহলে দেখবে এটা বেশ ফুলে যাবে, ফুলে উঠবে অনেকখানি। তো এটা থাক এরকম, এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। তারপর তার 10টার সময় তোমাদের দেখাবো কী করে আমি এই নানটা তৈরি। ময়দাতে ভালো করে আমি লেচিটাকে কোট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি বেলবো, একটু লম্বা লম্বা করে বেলবো, বেশি পাতলা বেলবে না, একটু সামান্য মোটা থাকবে। চার ঘন্টা হয়ে গেছে আমি মেখে রেখেছিলাম, দেখো এরকমভাবে প্রত্যেকটাকে আমি কি করব, একটা একটা করে আমি বেল নেব। প্রথমে এর মধ্যে আমি একটা ব্রাশে করে জল নিয়ে নিয়েছি। জলে করে ভালো করে এটাকে একটা পাশ আমি কি করব, জল দিয়ে কোট করে নেব। দেখো জলে করে কোট করে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে চিপে দেবো। ভালো করে চিপে দাও, চিপে চিপে হাতে করে চিপে চিপে দেবে। দেখো ফুলে ফুলে উঠছে আমার। গ্যাসের আঁচটা আমি কিন্তু এই সময় সি মাছ করে দিয়েছি। এটা হতে থাক, বাবলসের মতো চলে এসছে। ঠিক এই সময় এটাকে আমি তাওয়াটাকে এইভাবে উল্টে দেবো। উল্টে দেখো এইভাবে গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে ধরবো এইভাবে। দেখো ফুলছে আস্তে আস্তে, বাবলস চলে আসছে পুরো একদম। তৈরি হয়ে গেছে, এবার এটার মধ্যে ভালো করে বাটারটাকে আমাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে বাটারটা মাখিয়ে নাও বোথ সাইডে, বোথ সাইডে আমি কি করব বাটারটা মাখিয়ে নেব। সফট নান একদম রেডি, এবার ম্যাঙ্গো পনির দিয়ে এটাকে আমি সার্ভ করে নেব। ওকে আমার রেডি হয়ে গেছে, দেখো ম্যাঙ্গো পনির আর বাটার নান নিয়ে চলে এসেছি রাতেবেলা ডিনার করতে। আজকে ব্লগ অনেকক্ষণ হয়েছে, অনেক কথা বলেছি তোমাদের সাথে, এবার তাই খেয়ে ফেলবো। সো গাইস, গুড নাইট, সুইট ড্রিম, খুব ভালো থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে কিন্তু লিখে জানাবে, ঠিক আছে? তো আমার আরও বেশি আমার নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো গুড নাইট, সি ইউ অ্যাগেন।